রাজধানীর খিলগাঁও থানার হাফেজ জুবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম থানার একটি সহ পৃথক দুই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালত এ আদেশ দেন এর আগে সকাল পৌনে আটটায় সেনা ও পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থায় তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এই সব মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় হাফেজ মোহাম্মদ জুবায়ের এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ কামাল উদ্দিন একটি হত্যা মামলা করেন খিলগা থানার একটি হত্যা মামলায় চব্বিশ নয় চব্বিশ মামলা নম্বর সেই মামলাতে চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয় এবং অপর আর একটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর একুশ নয় চব্বিশ একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে সন্ন্যাস দেখানো হয়েছে